সমাজ কিছু নীতি দ্বারা আবদ্ধ থাকে। এই নীতির মধ্য দিয়ে সামাজিকভাবে মানুষ পরস্পরের কাছে আসে এবং মূল্যবোধের আদান প্রদান হয়। কিন্তু অনেক সময় আমরা দেখি যে সামাজিকভাবে নানা ধরনের অপরাধ প্রবণতা তৈরি হয়, সেগুলোরও আবার সুনির্দিষ্ট কিছু কারণ থাকে। যখন এই অপরাধ প্রবণতা বেড়ে যায় তখন সমাজের শৃঙ্খলা নষ্ট হয়। প্রিয় দর্শক, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সুপারস্টার গ্রুপ নিবেদিত খোলামত অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই চেঞ্জ টিভি ডট প্রেস। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আমিরুল মোমিনিন মানিক। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো অপরাধের ধারাবাহিকতা কেন এই প্রসঙ্গে। কথা বলার জন্যে আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন। রয়েছেন আওয়ামী লীগের নেতা জনাব রাশেক রহমান এবং রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জুনায়েদ সাকি। আপনাদের দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব রাশেক রহমান, আপনাকে দিয়ে এই অনুষ্ঠানের ঝাঁপি খুলতে চাই। আমরা গত কয়েকদিনের খবরাখবর যদি পর্যালোচনা করি তাহলে দেখব যে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে, বিশেষ করে শিক্ষাঙ্গনে। এবং আরও খুব উদ্বেগের কথা যে মাদ্রাসায় এই ঘটনাগুলো ঘটছে। আপনি নিশ্চয়ই জানেন নুসরাতের ঘটনা, তারপরে ঢাকায় একজন ছাত্রকে হত্যা করা হয়েছে অপহরণ করে মুক্তিপণের দাবিতে, এটাও আপনি জানেন। এইভাবে আমরা দেখছি যে সারা দেশে শিক্ষাঙ্গনগুলোতে ধর্ষণের ঘটনা বাড়ছে এবং অপরাধ প্রবণতা তৈরি হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো যে যাদের কাছে আইন ন্যস্ত আছে, যারা আইন প্রয়োগ করবে, তারা যথাযথভাবে আইনটি প্রয়োগ করছেন না, এজন্যে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে আবার আলাদাভাবে নির্দেশ দিতে হচ্ছে। কেন? যারা আইন প্রয়োগ করবে তারা তো সমাজ থেকে বিচ্ছিন্ন কেউ নন। আপনি যদি পুলিশের কথা বলেন, পুলিশ কিন্তু আমাদের সমাজের একটা অংশ, শুধু অংশই না, এটা সমাজের কিছু কিছু ক্ষেত্রে প্রতিচ্ছবি হিসেবে কাজ করে। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের পুলিশ একটি ঐতিহ্যবাহী সংগঠন সংস্থা, এবং এটা দীর্ঘ, এর ভিতরে একটা ঔপনিবেশিক ধারাবাহিকতা পুলিশের ভিতরে রয়ে গেছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ইংরেজদের সময় থেকেই পুলিশের বিবর্তন হতে হতে আজ এই জায়গাটায় আসা। আজকের যে পুলিশ আপনি দেখতে পাচ্ছেন সেই পুলিশ একেবারে ধুয়ে মুছে তুলসী পাতা হয়ে গেছে সেটা কেউ বলবে না, তবে আমি বলবো এই পুলিশ বাহিনীর সক্ষমতা অনেক বেড়েছে। এবং আজকে এটা ঠিক যে শিক্ষাঙ্গন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অন্যায়গুলো হচ্ছে, এবং এই ধরনের অন্যায়গুলোর কথা আগে আমরা অতটা শুনতাম না। এটা দুটো কারণ আছে। একটা হচ্ছে যে গণমাধ্যম এর আগে এতটা জোরালো ছিল না এবং এতটা সোচ্চার ছিল না, যার দরুন সমস্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ বলুন, হত্যাকাণ্ড বলুন, অপহরণ বলুন, হলেও অনেক ঘটনায় কিন্তু আমরা জানতে পারতাম না, এটা এক। আর দ্বিতীয়ত, সমাজের ভিতরে একটা এভলিউশনারি পারভার্সন দেখা দিয়েছে, অর্থাৎ বিবর্তন নির্ভর বিকারগ্রস্ততা দেখা দিয়েছে, যেটার ফলাফল কিন্তু এটা দেখা যাচ্ছে যে শিক্ষক তার ছাত্রীর উপরে চড়াও হচ্ছেন, মসজিদের ইমাম সাহেব অপহরণ করছেন, মুয়াজ্জিন সাহেব সেখানে সহযোগিতা করছেন। তবে হ্যাঁ, এখন এই অপরাধ একটা ভিন্ন মাত্রা নিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। আইনের প্রয়োগের ঘাটতি আপনি মনে করেন না? না, সবসময় আইনের প্রয়োগের ঘাটতি না। আপনি দেখেন নিউজিল্যান্ডের মতো একটি দেশ যেখানে আইনের শাসন নিয়ে মানুষ উদাহরণ হিসেবে উল্লেখ করতে পারে, সেই দেশেও কিন্তু ক্রাইস্ট চার্চে একজন মানুষ ফেসবুকে লাইভ দিয়ে ঢুকে গেল একটা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে এবং একাধারে 49 জন মানুষকে হত্যা করলো। সেখানে যদি আপনি বলে বসেন যে আইনের প্রয়োগ নেই, সেটা তো হবে না। প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে আপনার বিশ্লেষণ করতে পারতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক, আপনি ধর্ষণ যিনি করেন তার বিচার যদি তড়িৎ গতিতে করতে পারেন এটা একটা উদাহরণ হিসেবে দাঁড়াবে, আগামী দিনে যারা ধর্ষণ করার চিন্তা করবেন তারা এটা থেকে বিরত থাকবে। পুলিশ যদি ক্ষিপ্রতার সাথে কাজ করে অবশ্যই এর হার কমে আসবে। তবে কেন আপনার মনের ইচ্ছার মতো গতি সম্পন্ন ব্যবস্থা করা যাচ্ছে না, সেই বিশ্লেষণে যদি আপনি যান তাহলে আপনাকে নির্মোহভাবে ব্যাপারটাকে অ্যাড্রেস করবে। নিঃসন্দেহে জনাব জুনায়েদ সাকি, কেন হচ্ছে না? কারণ রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী নিজে বলছেন বা প্রধানমন্ত্রী বলার পর হচ্ছে না, সদস্যরা বলছেন, সদস্যরা একাত্রা যে বিচার হতে হবে, মন্ত্রী পরিষদের সদস্যরা বা প্রধানমন্ত্রীও নিজে, তারপরেও এটা জানার পরেও মানে এই নির্দেশনার আগে যে ঘটনাগুলো ঘটছে সেটা কাঙ্ক্ষিত না, মানে আগেও ছিল এখনও আছে, এটার মধ্যে যেমন সত্যতা আছে, আবার তথ্যর দিক থেকে ঠিক করলে দেখা যাবে যে ঘটনার সংখ্যা, পরিমাণগত দিক, নৃশংসতার দিক, এটা কিন্তু বাড়ছে, বাড়ার স্ট্যাটিস্টিক্স বলে বাড়ছে। কাজেই আমাদের পরিস্থিতির যে মানে কী বলে গুরুতর চেহারা, মানে পরিস্থিতির যে খারাপ চেহারাটা
এটা আমাদের স্বীকার করে বরং কীভাবে আমরা এখান থেকে উত্তরিত হতে পারি সে বিষয়ে একটু কথা বলা দরকার। সমাধানের পথ নিয়ে উনি যে কথাটা বললেন যে হ্যাঁ কিছু কাজ করলে কমে আসার সম্ভাবনা আছে, তার মানে কমার সম্ভাবনা আছে কোনো না কোনোভাবে। নিউজিল্যান্ডের যে উদাহরণটা করা হয়েছে, দেখুন নিউজিল্যান্ডের আইনের শাসন যতটুকু আছে সেখানে থাকার কারণে আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন ওখানে ঘটনাগুলোর হার অনেক কম। নিউজিল্যান্ডে যে ক্রাইস্ট চার্চে যে মানে লোক এসে মসজিদে আক্রমণ করলো, সেই আক্রমণের বিষয়টা কিন্তু একটা আন্তর্জাতিক এখন যে ওয়ারফেয়ার যুদ্ধ মানে সেইটারই একটা অভিঘাত, ফলে সেইটার জায়গাটাকে পুরোপুরি তার অভ্যন্তরীণ বাস্তবতা হিসেবে দেখা যাবে না। অনেকদিন পরে একটা ঘটনা ঘটার ফলে, ঘটনাও যে একেবারে নিয়মিত ঘটছে নিউজিল্যান্ডে তা নয়, তার ফলে হচ্ছে যে পুলিশও অতটা প্রস্তুত ছিল না, প্রস্তুতির ব্যাপারটাও থাকে তো, ফলে ভূমিকা নিতে ফেসবুকে লাইভ দিতে দিতে যাচ্ছে কিন্তু পুলিশের অ্যাকশন আসতে আসতে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেল। সব জায়গায় কোনো না কোনো ব্যর্থতার জায়গা আছে কিন্তু। তো সুতরাং আমি যেটা বলতে চাইছি যে আমাদের ঘটনার সমাধান করতে হলে আমাদের কতগুলো জায়গায় যেতে হবে। প্রধানমন্ত্রী নির্দেশ দিলে একটা জায়গায় কিছু তৎপরতা চলবে, এটাই কি তাহলে আমাদের রাষ্ট্রের চেহারা হবে যে প্রত্যেকটা ঘটনাকে প্রথমে একটা জাতীয় ঘটনার রূপ হতে হতে হবে, সোশ্যাল মিডিয়া সহ সমস্ত মানুষকে বিক্ষুব্ধ হতে হবে, তারপরে প্রধানমন্ত্রী সেটাতে নির্দেশ দিবেন এবং তখন কিছু তৎপরতা আমরা দেখব। কেন পুলিশ বাহিনী তৈরি? আমি শেষ করি আমার কথাটা, এই যদি আমাদের বাস্তবতা হয় তাহলে কিন্তু আমাদের সমস্যার কোনো সমাধান হবে না। যে ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়াই আমাদের পুলিশ প্রশাসন প্রাতিষ্ঠানিকভাবে মানে ব্যবস্থা গ্রহণ করেন, তখন বোঝা যাবে যে আমরা কিছু মাত্রা অগ্রগতি করছি। তাহলে সেক্ষেত্রে সমস্যা কোথায়? এক, আমি মনে করি যে এই যে দেখা যাচ্ছে যে এই নুসরাতে ঘটনার পরেও অনেকগুলো ঘটনা আপনি পত্রিকায় দেখবেন, ধর্ষণ, যৌন হয়রানি, বিভিন্ন জায়গায় তাকে অপহরণ ইত্যাদি, একেবারে নারী এবং শিক্ষা প্রতিষ্ঠানেই। তাহলে এই ঘটনাগুলোর কিন্তু আবার একই মনোযোগ পাচ্ছে না, একই পুলিশি অ্যাকশন হচ্ছে না। এই ক্ষেত্রে আমার মনে হয় যে মানে ঘটনা যেভাবে আমাদের দেশে অগ্রসর হচ্ছে, গণপ্রতিরোধ ছাড়া, সামাজিক প্রতিরোধ ছাড়া, বিভিন্ন এলাকা এলাকায় নারী নির্যাতনের বিরুদ্ধে একটা নাগরিকদের কমিটি গড়ে ওঠা ছাড়া, যারা এগুলো নিয়ে চাপ প্রয়োগ করবেন, প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করতে বাধ্য করবেন, সেইটা একটা খুব জরুরি কাজ। দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে এটা আসলে ধর্ষণ যৌন হয়রানির পেছনে ক্ষমতার একটা খুবই উৎকট প্রদর্শনী থাকে। আচ্ছা, আমি আমি সাকিব ভাই শুনবো, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে, আমরা ফিরছি অল্প সময়ের মধ্যে। আবারও স্বাগত খোলা মতে। আমাদের সঙ্গে রয়েছেন জনাব রাশেদ রহমান এবং রয়েছেন জনাব জুনায়েদ সাকি। সাকিব ভাই বলছিলেন যে হ্যাঁ, আমি দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে ক্ষমতার একটা উৎকট প্রদর্শনী হচ্ছে ধর্ষণ যৌন হয়রানির প্রধান দিক, মানে এর মধ্যে যে মানে যৌনতার সংশ্লিষ্টতা যতটা তার চেয়ে ক্ষমতার প্রদর্শনীটা অনেক বেশি। এখন এই ক্ষমতা কিন্তু ব্যক্তি মানুষের মধ্যেও আসে, হাজির হয় এবং এটা বিচ্ছুরিত হতে হতে, কারণ ক্ষমতার তো একটা কেন্দ্রীগত চেহারা আছে, ক্ষমতা আবার সব জায়গায় ছড়িয়েও পড়ে, ফলে এই যে ধরেন ক্ষমতার বিচ্ছুরিত হয়ে সর্বমহলে আছে, এইখানে প্রাতিষ্ঠানিক ক্ষমতাগুলো ধরেন পুলিশ প্রশাসন কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ, এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিকভাবে ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, তারা যদি জবাবদিহিতার মধ্যে না থাকেন তাহলে ক্ষমতা বেপরোয়া রূপ নিতে থাকে। এখন আমি মনে করি যে রাষ্ট্রক্ষমতার জবাবদিহিতা না থাকলে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা থাকবে না এবং এটাই বাংলাদেশে একটা জটিল জায়গা। এখানে শীর্ষ জায়গা থেকে তো বলা হচ্ছে বারবার, না না শীর্ষ জায়গা নিশ্চিত করা, একটা ঘটনায় বললে তো হবে না, এটা প্রাতিষ্ঠানিক চেহারা নিতে হবে। এখন দেখেন পুলিশের এসপি, আজকে যদি সংবাদপত্র দেখেন যে পুলিশ সুপার কিন্তু যে চিঠি দিয়েছেন সংবাদপত্র ভাষ্যমতে যে এটা ঠিক ওসিকে সম্ভবত এখানে কিছুটা রক্ষা করার চেষ্টা চলছে, যদি সেটা হয় সেটা নিঃসন্দেহে খুবই খারাপ। এই কারণে যে একটা প্রতিষ্ঠানের যদি একজন ব্যক্তি অপরাধ করেন তার মানে তো এটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলে যাচ্ছে না, ফলে সেই প্রতিষ্ঠানের উচিত কি সেই ব্যক্তিকে রক্ষা করার চেষ্টা করা নাকি তাকে তার যথাযথ তাকে জবাবদিহি তার আওতায় আনা, সেইটা আমাদের এমনকি মাদ্রাসার অধ্যক্ষ যে ভূমিকা করছেন সমগ্র মাদ্রাসার দিক থেকে আমরা কিন্তু কোনো প্রতিবাদ দেখছি না, এগুলো খুব খারাপ লক্ষণ। প্রাতিষ্ঠানিক ক্ষমতাকে জবাবদিহিতা আনতে হলে রাষ্ট্রক্ষমতা জবাবদিহিতা লাগে। তৃতীয় বিষয় হচ্ছে আপনি দেখেন পুলিশ প্রশাসন কি জানে কোনটা যৌন হয়রানি? হাইকোর্টে আজকে যে যৌন হয়রানির আওতায় কী কী পড়বে এই বিষয়ে একটা আচরণবিধি দেওয়া হয়েছে, যেটা আমাদের 98 সাল থেকে আমরা বিশ্ববিদ্যালয় আন্দোলন করে করে এই নীতিমালাগুলো এনেছি। যতক্ষণ না পার্লামেন্টে এটা আইন হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাইকোর্ট বলেছে এটাই নীতিমালা, এটাই এটাকে আইন ধরে কাজ করতে হবে। এখন সেই যৌন হয়রানির আওতায় কী কী পড়ে এটার ব্যাপারে তো এডুকেশনও দরকার আছে, আমরা তো জানিই না, এমনকি পুলিশ প্রশাসনও জানে না যে কোনটা যৌন হয়রানির মধ্যে পড়ে, ফলে যিনি আক্রান্ত ব্যক্তি তার কাছে রিপোর্ট করতে যান উল্টো তিনি ভিক্টিমাইজড হন। আচ্ছা, এটা ঠেকানোর জন্য সমস্ত পাবলিক প্লেসে আমি মনে করি যে যৌন হয়রানির এই কোন কোন বিষয়গুলো আওতায় আসবে সে বিষয়ে নোটিশ থাকা দরকার, যেগুলো অন্যান্য দেশের এখন ইতিমধ্যে সবগুলো জায়গায় আছে, সমস্ত পাবলিক প্লেসে পুলিশ প্রশাসনকে এটা ট্রেনিং নিশ্চিত করা দরকার, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সিলেবাস থেকে শুরু করে ছেলে মেয়েদের মধ্যে
কোন কোন আচরণ নারীর প্রতি যৌন হয়রানির মধ্যে পড়ে, এই এডুকেশন যদি একটা মানে পরিষ্কার বিষয় হয়, শিক্ষকদের ট্রেনিংয়ের মধ্যে যদি এগুলো খুব ভালোভাবে থাকে, তাহলে ঘটনা অনেক বেশি মানে বলে যে জবাবদিহিতার জায়গায় যাবে, কমে আসার সম্ভাবনা তৈরি হবে বলে। জনাব রাশেক রহমান, এই প্রসঙ্গে কি বলবেন যে এই যে ক্ষমতা কেন্দ্রিক একটা প্রভাবের কারণে এই ঘটনাগুলো আরো ত্বরান্বিত হচ্ছে? প্রাতিষ্ঠানিক পেশাদারিত্বের যে জায়গাগুলো সেগুলোকে আরো বিকশিত করা দরকার, কিন্তু প্রশ্ন থেকে যায় যে বিকশিত হলো না কেন? যখন বিকশিত হলো না কেন এটা আপনি নিরূপণ করতে যাবেন, তখনই বিকাশ ঘটানোর যে পরিবেশ দরকার সেটা আপনি তৈরি করতে পারবেন। কিন্তু ওই জায়গায় আবার দ্বিমত পোষণ করি, বিকশিত হলো না এই কারণে যে বাংলাদেশ যে রাজনৈতিক গতিধারায় চলার কথা ছিল, জনবান্ধব জনগণকে নিয়ে মানুষকে উদ্দেশ্য করে, সেই জায়গাটায় ব্যত্যয় ঘটেছে। অর্থাৎ 1975 সালের 15 আগস্টের পরে যেটা হয়েছে, যে রক্তের যে রাজনীতি শুরু হলো, ক্ষমতার যে রাজনীতি, টাকার যে রাজনীতি শুরু হলো, তাতে করে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে আপনার আমার সুরক্ষাটা নিশ্চিত হয়, সেগুলোর পেশাদারিত্বের জায়গাটা বিকশিত হয় নাই। আপনি কি ধরনের অন্যায় হয়েছে সেটা জানেন বা না জানেন, এই তথ্যটি দেওয়ার কিন্তু একটি অভয়ারণ্য হওয়ার কথা, পুলিশ স্টেশন বা পুলিশের থানা। বাংলাদেশে এখন প্রচুর মডেল থানা আছে, অনেক অবস্থার উন্নতি ঘটেছে, এটা অস্বীকার করাটা অন্যায় হবে। বাংলাদেশের পুলিশ বাহিনীকে আমি ঢালাওভাবে খারাপ বলতে চাই না, নিঃসন্দেহে না, কিন্তু আমি বলতে চাইছি যে বাংলাদেশে এখনো অনেক ব্যক্তি প্রাথমিক তথ্য বিবরণী আর মামলায় দূর মাঝে পার্থক্য বুঝেন না। আপনি আক্রান্ত হয়েছেন, কিন্তু আপনার মামলাটি সত্য হতে পারে মিথ্যাও হতে পারে, সেই জায়গাটাকে রেখে আপনি প্রথমে প্রাথমিক তথ্য বিবরণী দিবেন, যেটা লিপিবদ্ধ হবে, রেকর্ডকৃত হবে, সেখানে তদন্ত হয়ে গিয়ে আপনার এটা একটা মামলায় রূপ নেবে, কগনিজেন্স নেওয়া হবে, তাকে আপনি জেলে নেবেন কি নেবেন না, নেওয়া হয় না অনেক ক্ষেত্রে। আমি সেই জায়গায় যাচ্ছি, তার মানে হলো যে একজন আক্রান্ত ব্যক্তির অভিযোগ প্রথম কথা আপনাকে লিপিবদ্ধ করতে হবে, 2 নম্বর কথা লিপিবদ্ধ করে সেটার উপরে সঠিক তদন্ত করতে হবে। কিন্তু এক ঢালাভাবে যদি আমি কথা বলে যাই তাহলে এটা ন্যায় হচ্ছে না, কারণ একটা থানায় কতগুলো অভিযোগ আসছে, কতগুলো মামলা আসছে, কতজন দারোগা আছেন, কতজন এএসআই আছেন, সেটাও আমাকে বিচারে নিয়ে আসতে হবে। মানে আপনি জনবল সংকটের কথা বলছেন? সে তো বটে রাশেক ভাই, আমি একটা বিরতি নিব, এখানেই থামাচ্ছি, আপনার কাছে আসছি। প্রিয় দর্শক, আপনারা থাকুন আমাদের সঙ্গে, ফিরবো অল্প সময়ের মধ্যে। দর্শক আবারও স্বাগত খোলা মতে, আমাদের সঙ্গে রয়েছেন জনাব জুনায়েদ সাকি এবং জনাব রাশেক রহমান। জনাব রাশেক রহমান, আপনি বলছিলেন তো এখন দেখেন জনবল সংকট এটা আবার এত সরল নয়, কারণ আপনি লোক নিয়ে নিলেন দারোগা তৈরি করার জন্য বা এএসআই তৈরি করার জন্য, হ্যাঁ, কিন্তু এই কাজটা তো একদিনে পারবেন না, কারণ একজন দারোগাকে সিআরপিসি সম্বন্ধে পড়ালেখা করতে হবে, তাকে তার প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, তাকে কিছুটা পেনাল কোড সম্বন্ধে জানতে হবে, তাকে কীভাবে একটা তদন্ত করতে হয়, তদন্ত প্রতিবেদন তৈরি করতে হয় সেটা জানতে হবে। শুধু তাই না, প্রাথমিক তথ্য বিবরণী কেমন হয় সেটা তাকে শিখতে হবে। সুতরাং এই সমস্যাটি আপনি চিহ্নিত করছেন, কিন্তু একদিনে দূর করতে পারবেন না, জনবল সংকট আমি কিন্তু শুধু দায় চাপাতে না না চাপাচ্ছি না, আমি সেই জায়গায় আসছি। বঙ্গবন্ধু কন্যা জননীতি শেখ হাসিনা এবং তার সরকার এই সমস্যাটি অনুধাবন করেন বলেই অতি দ্রুত গতিতে পুলিশ বাহিনীর আকারটি যাতে প্রাসঙ্গিকভাবে বড় করা যায়, প্রাসঙ্গিকভাবে অযৌক্তিকভাবে নয়, সেই কাজটি কিন্তু চলছে। সেই জায়গায় কিন্তু আপনার আমার ধৈর্য ধরা ছাড়া খুব বেশি কিছু করার নাই। পাশাপাশি দেখেন, এটাও আপনি আমি উল্লেখ করি যে একেবারে জজকোর্ট থেকে শুরু করে একেবারে বাংলাদেশের সর্বোচ্চ যে আদালত অর্থাৎ হাইকোর্ট, সেই হাইকোর্টের আপিলের ডিভিশন পর্যন্ত আজ পর্যন্ত সর্বমোট প্রায় 40 লক্ষ মামলার একটি জট রয়ে গেছে। বিশেষত 75 সালের পরে মেজর জেনারেল জিয়াউর রহমানের সময় থেকে সংবিধানের ব্যবচ্ছেদ, সংবিধানের উপর অস্ত্রপ্রচার, সংবিধানকে ধ্বংস করার কাজ দিয়ে শুরু করে একেবারে বিচারিক, একেবারে দেওয়ানি এবং ফৌজদারি মামলার পর্যায় পর্যন্ত বিচারের যে প্রভাব বিস্তার বা তার যে দায়িত্বের যে জায়গাটা, সেটাকে এমনভাবে চূর্ণ বিচূর্ণ করেছি যার দরুন আজ 40 লক্ষ মামলার একটি জট আপনার আমার জুনায়েদ সাকিব ভাইয়ের মাথার উপর আছে। কিন্তু এটাকে স্বীকার করলাম, কিন্তু এই দায় কি এটার উপর দায় দিয়ে আর কতদিন? না, দায় দিয়ে কতদিন না, সময় তো এই সরকার কিন্তু সময় পেয়েছে ধারাবাহিকভাবে। আপনি যেটাকে সময় মনে করেন রাষ্ট্র বা জাতিসত্তার হিসাবে, কিন্তু সেটা সময় নয়। একজন মানুষের গড় আয়ু 60 বা 70 হতে পারে, কিন্তু একটি জাতি বা একটি রাষ্ট্রকে কিন্তু আপনি 30-40-50 দিয়ে হিসাব করতে পারবেন না। এই যে 40 লক্ষ মামলার জট হয়েছে, এটা দূর করতে হবে, তাই নয় কি? আপনি আমার একমত। জি অবশ্যই, এটা করতে গেলে বুদ্ধিদীপ্ত
বুদ্ধিদীপ্ত কৌশল নির্ভর গ্রহণযোগ্য একটি ব্যবস্থাপত্র লাগবে, আইনি ব্যবস্থাপত্র লাগবে। এখন এই ধরনের বুদ্ধিদীপ্ত আইনি ব্যবস্থাপত্র যুগে যুগে একবার বা দুবার আসে, ক্ষণে ক্ষণে তো আসে না। সুতরাং এগুলো হচ্ছে ডাইকোটমিজ অফ টাইম অ্যান্ড পলিটিক্স। এর সাথে আপনি যদি টার্মসে না আসেন তাহলে আপনি বাস্তবতা বিবর্জিত একজন মানুষ ছাড়া আর কিছু না। আমি একটু ওইটা ধরিয়ে দিতে চাই। আর এফআইআর কথা যেটা পুলিশের বিষয়ে, বাংলাদেশে এখনো বাস্তবতা অনেক সময় এফআইআর নেওয়া হয় না। তবে যিনি এফআইআর নিচ্ছেন না তারও কিন্তু এফআইআর না নেওয়ার পিছনে যুক্তি আছে। সমস্যাটা হয়ে যাচ্ছে অন্য জায়গায়। আপনি যদি এফআইআর না নেন সেটা লিখিতভাবে যিনি সংক্ষুব্ধ বা আক্রান্ত ব্যক্তি তাকে জানিয়ে দিতে হবে যে এই কারণে এই মামলাটি গ্রহণ করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে এই কাগজটি নিয়ে তিনি আরও উপরে যেতে পারেন নিরাময়ের জন্য বা সমাধানের জন্য। আমেরিকার মতো একটা দেশ যেখানে আইনের শাসন নিয়ে মানুষ অনেক সময় উদাহরণ হিসেবে টানে, সেখানেও কিন্তু প্রতি বছর আপনি হিসাব করলে দেখবেন গান ভায়োলেন্স এবং গ্যাং ভায়োলেন্স এই দুটোতে প্রতি বছর 65,000 ছেলে মেয়ে তারা প্রাণ হারায় বা পঙ্গুত্ব বরণ করে। এই যখন বাস্তবতা, তার মানে হচ্ছে স্কুলে কলেজে গেলেন, জ্ঞান দিয়ে দিলেন, পুলিশ এফআইআর নিল, সমস্যার সমাধান হয়ে গেল, ব্যাপারটা তো সহজ না। আমরা যারা রাজনৈতিক কর্মী আছি আমাদের পক্ষ থেকে এমন একটা পরিবেশের সৃজন ঘটাতে হবে, এমন একটা ঐক্যমত সৃষ্টি করতে হবে যেখানে সমাজ দিনে দিনে শান্ত। নিশ্চয়ই জনাব জুনায়েদ, বাস্তবতার কথা আমরা বলি সবসময়, বাস্তবতার বিষয়টাকে একবারে উড়িয়ে দেওয়া যাবে না। না, তিনি যে শেষ কথাটি বললেন, এই যে যত রকম মানে আধিপত্যকামী কিংবা অন্যের অধিকার হরণকারী, অন্যকে অধস্থন করার যত রকম মতাদর্শ আছে, সেগুলো আবার বাসা বাঁধে এই জায়গা থেকে। এখন এগুলো একটা জিনিস দেখতে হবে, যেমন ধরুন একজন পুলিশ কর্মকর্তা কিংবা পুলিশের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, ধরেন নারী নির্যাতন খারাপ, এটা অন্যায়, এটা আইনের চোখে এটা এটার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার কথা, কিন্তু নারী নির্যাতন কাকে বলে সেটা যখন পরিষ্কার থাকবে না, তখন দেখা গেল একটা নির্যাতনের ঘটনা ঘটছে কিন্তু এটাকে নির্যাতনই মনে করা হচ্ছে না। ধরেন যত রকম নারী নির্যাতনের ঘটনা ঘটে, আপনি সোশ্যাল মিডিয়াতে যান, উল্টো নারীকেই মানে তার জন্য দায়ী করা হয়, এমনকি নুসরাতকেও কিন্তু এই কেসে দায়ী করা হচ্ছে, দায়ী বিভিন্নভাবে করা হচ্ছে, সর্বশেষ চিঠিতেও আমরা দায়ী করার জায়গাটা দেখলাম। তো এখানে এই যে দায়ী করা হয়, তার মানে এটার মধ্যে কিন্তু মতাদর্শ কাজ করে, তার মানে পুরুষ ক্ষমতা কিন্তু মতাদর্শের মধ্যে দিয়ে কাজ করছে। এটা একটু পুরুষতান্ত্রিক প্রবণতাও হতে পারে, প্রবণতা শুধু না, এখানে পাওয়ারটা কাজ করছে ইডিওলজির মধ্যে, দৃষ্টিভঙ্গির মধ্যে। তার সুতরাং ওই যে বিশেষ ব্যক্তি পুলিশ সেখানে বসে আছেন, তিনি যদি না জানেন যে কোন কোন বিষয় যৌন হয়রানির মধ্যে সুস্পষ্টভাবে, এবং সেইটার যদি সমাজে প্রতিষ্ঠিত না থাকে, তার ট্রেনিং না থাকে, তিনি কিন্তু এটার প্রতি সেন্সিটিভ হবেন না। উল্টো তিনিও কিন্তু একই মতাদর্শে মনে করবেন এটা আবার কোনো অপরাধ হলো নাকি, উল্টো সেটাকে জাস্টিফাই করবেন। ফলে যেটা হয় যে অনেক কেস এফআইআরই নেওয়া হয় না, এবং উল্টো ভিকটিমরা মানে ভিকটিমাইজড হয়। সেই জায়গা থেকে আমরা যেটা বলবো যে এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের জবাবদিহিতার এক জায়গায় আনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই কথা না বলে তো বাংলাদেশে এই বাস্তবতায় উপায় নাই, যে এটাও একটা বাস্তবতা যে সমস্ত বাহিনীকে দিয়ে আপনি মানে এমন একটা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবেন, তাদেরকে এক এই ধরনের জবাবদিহিতার হীন জায়গায় আপনি পুশ করছেন। এখন এটা দেখুন, এই নুসরাত কেস একটা ইউনিক কেস, মানে অপরাধী, শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের ক্ষমতা, পুলিশের ক্ষমতা, স্থানীয় সরকারি দলের নেতৃত্বের ক্ষমতা, এগুলো এমনভাবে একটা মিলিত হয়ে একটা অপরাধের পিছনে পৃষ্ঠপোষক হিসেবে হাজির হচ্ছে। এটার জন্য আসলে সামাজিক সচেতনতা জরুরি না, এটার ব্যাপারে এখন জনগণের প্রতিরোধ দরকার, রাষ্ট্রের গণতান্ত্রিকরণ দরকার, চাইলে কোনো জবাব দিতে আসবে না। সময় নেই আমাদের না, এটা এক লাইন, এটা কোনো উদাহরণই হলো না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়াল কিলারের পক্ষে অনেকে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে, নুসরাতের পক্ষে বাংলাদেশের সিংহভাগ মানুষ, এটাই বাস্তবতা। আর যেই সংবেদনশীলতার কথা তিনি বলছেন পুলিশের, এখানেও এটাই প্রবলেম যে যারা আসলে স্বপ্ন নির্ভর রাজনীতি করেন এরা বাস্তবতা দূরে, আইন সংবেদনশীলতা দেওয়া হয় না। আচ্ছা, আইনের প্রয়োগ হবে একেবারে ল পয়েন্টে, ল এনফোর্সিং এজেন্সি, অর্থাৎ গোষ্ঠীর উপর তাকিয়ে থাকলে হবে না, সম্মিলিত ভাবে উত্থান ঘটতে হবে, এবং এই ধরনের ঘটনা ঘটলেই সেখানে প্রতিবাদ উচ্চকিত করতে হবে, তাহলে এই সমাজটা সুন্দর হবে এবং আমরা এগিয়ে যেতে পারবো। ভালো থাকুন, আবারও দেখা হবে খোলা মতে। শুভেচ্ছা।